নদিয়া জেলার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি এক নম্বর অঞ্চল এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। এলাকায় বেশ কতগুলি পাইপলাইন কল যা পিএইচির অধীনে সেগুলি বন্ধ হয়ে গিয়েছে। যে কটি কল চালু আছে তাতে মাঝে মধ্যে জল আসা বন্ধ থাকে, ফলে এলাকাবাসীকে পানীয় জলকষ্টে ভুগতে হয়। আমি দিব্যজ্যোতি কর্মকার, জেলা নদিয়া, থানা নাকাশিপাড়া, বেথরহরি এক নম্বর পঞ্চায়েত, এবং এই আমার সম্প্রদায়। কলগুলিতে জল আসে না, কলগুলির চারপাশে জঙ্গল তৈরি হয়েছে। যে কটা কলে জল আসে তাতে এলাকাবাসী ঠিকঠাক পরিষেবা পায় না। যখন এলাকার কলগুলিতে জল আসে না তখন এলাকাবাসীকে অনেক দূর থেকে জল আনতে হয়, ফলে প্রায় 5000 এলাকাবাসীকে পানীয় জলের কষ্টে ভুগতে হচ্ছে। এই জল একদিন আসছে একদিন আসছে না, একটু দূরে যেতে হয় পঞ্চায়েতের সামনে, সেখানে গেলেও খুব ভিড়। আচ্ছা, কোনো সময় পাচ্ছি কোনো সময় পাচ্ছি না, ঘুরে আসতে হচ্ছে, তিনবার চারবার ঘুরছি, তারপরে হয়তো একবার ঘুরে পাচ্ছি। এলাকাবাসীকে জলকষ্টের হাত থেকে বাঁচাবার জন্য আমি পঞ্চায়েতের প্রধান এবং শিল্প ও পরিকাঠামো সঞ্চালকের সাথে কথা বলেছি। দেবগ্রাম পিএস এর অফিসে গেছিলাম দুদিন, ওরা বলছে দাদা আমরা কোনো ডকুমেন্টস একজন পঞ্চায়েতে খুঁজে পাচ্ছি, যে কতটা কাজ হলো, কতটা কাজ হবে আগামীতে, কোন জায়গায় কল বসার কথা আছে, কটা এক নম্বর পঞ্চায়েতে অ্যালটমেন্ট, আমরা কোনো কাগজপত্র খুঁজে পাচ্ছি না। ওনাদেরকে বলা সত্ত্বেও ওনারা আজ পর্যন্ত কোনো সুরাহ করছে না। ওই কলগুলি যদি বসিয়ে দেয় এবং পাইপলাইনটা যদি প্রত্যেকটা এলাকায় পৌঁছিয়ে দেয় তাহলে আমরা এলাকার গ্রামবাসীরা প্রচণ্ডভাবে উপকৃত হবে। এলাকাবাসীকে ঠিকঠাক পানীয় জলের পরিষেবা দেওয়ার জন্য ভারপ্রাপ্ত পিএইচই অফিসারের ওপর চাপ সৃষ্টি করুন। ভারপ্রাপ্ত পিএইচই অফিসার সন্তুবাবু, ফোন নাম্বার 9434420637। আমি দিব্যজ্যোতি কর্মকার, পশ্চিমবঙ্গ, নদিয়া, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।